আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। আমি কি কাজ করবো এটা আপনার সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকে ইফতারির আয়োজন করবো, বিরিয়ানি রান্না করবো। পেঁয়াজ কুচি দিয়ে দিছি, রসুন বাটা দিয়ে দিছি, আদা বাটা দিয়ে দিছি। তো জিরা বাটা নাই, জিরা গুঁড়া করে রাখছিলাম আমি, এই জিরার গুঁড়া দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিছি, এলাচ দারচিনি দিয়ে দিছি, জিরার গুঁড়া দিয়ে দিছি এক চামচ, নাড়া দিয়ে নিতেছি। লবণ দিয়ে দিছি স্বাদ মতন, দইনার গুঁড়া দিছি এক চামচ, আর মরিচের গুঁড়া দিছি এক চামচ, তারপরও নাড়া দিয়ে নিতেছি। তো এক প্যাকেট বিরিয়ানির মশলা আমি পুরাটাই দিয়ে দিছি। তো একটু নাড়া সাড়া দিয়ে পানি দিয়ে দিব, কষানি হইতো, নাড়া দিয়ে দিতে আছি, মশলাটা কষানি হোক। তো আমি বিরিয়ানিটা রান্না করতে আছি, পাঁচটা বাজে। তো মশলাটা কষানি হয়ে গেছে গা, গুস্তু দিয়ে দিছি, মানে এক পাক গুস্ত। এদিন যে আধা কেজি গুস্ত আনছিলাম, আধা কেজি দিয়ে আধা কেজি আনছিল, এক পা দিয়ে হালিম রান্না করছিলাম আর এক পা রাইকা দিয়েছিলাম ফ্রিজে। তো সুরায় সময় কইতেছে বিরিয়ানি খাইতো, তো আজকে আমি বিরিয়ানি রান্না করে দিতে আছি এক পাক গুস্ত দিয়া। তো কষানি হয়ে গেছে, আমি পানি দিয়ে দিছি, আস্তে আস্তে গুস্তটা সিদ্ধ হয়ে যাক। তো গুস্ত সিদ্ধ হয়ে গেছে পরায়, তো পাতিলাতে তেল দিয়ে দিছি। আমি চাইল নিছি পোলার চাইল তিন পট বিরিয়ানির জন্য, এর আমরা পাঁচজন আর আমার ননাসের ছেলে আসবে। তো কইয়া দিছিলাম আসনের জন্য, তো আসবে ইফতারি করবো আমাদের এনে। তো পেঁয়াজটা হয়ে গেছে গা, চাইল দিয়ে দিছি। তো বিরিয়ানি রান্না করতে আছি, পাতিলটা উটনি খাড়া হয়ে গেছে গা, পাতিলটা উটনি ইয়া ছিল, ছেড়া না ছিলে যদি হইতো তো রান্না করতে আরও বেশি ভালো লাগতো। কাঁচামরিচ বটবটি, বটবটি না সরি মটরশুঁটি আর কাঁচামরিচ দিয়ে দিছি। তো আমি বাজ্যা নিতেছি। তো এসব পাতিলে গুনতি পোলাও রান্না করন যায় না, আবার বিরিয়ানিও রান্না করন যায় না। তো ভাজা হয়ে গেছে গা, আমি দিয়ে দিছি গুস্তুটা, রান্না করা গুস্তুটা দিয়ে দিছি একসাথে, আমি মিস করে নিতেছি। আর অনেকজন আছে কোনটি পোলাওটা রান্না কইরা পরে মাংসটা দেয়, গুস্তুটা দেয়। তো আমি একবারে দিয়ে দিছি, একবারে দিয়ে নাড়া ছাড়া দিয়ে দিতেছি, এমবে বসাইলে আরও বেশি একটা ভালো হয়। তো আমি পানি দিয়ে দিলাম, ফুটাইনা পানি ছিল, এটা কুসুম গরম ফুটাইনা পানি ছিল, পানি ঠান্ডা হয়ে গেছে গা, তো এই পানিটা দিয়ে দিছি, পানি কমই দিছি। তো আমি মনে বুঝছিলাম বিরিয়ানিটা ফাতিলাতে লইব না, তো দেখি মাশাল্লাহ দিলে লইছে, তো বলো গাইসা গেছে গা। তো আমি একটু নাড়া সাড়া দিয়ে দিতেছি, কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সবাই যেন সুস্থ থাকে, সহি সালামতে থাকে, আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে। তো এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, তো আমি উল্টায় পাল্টায় নাইড়ে দিতেছি, মাশাল্লাহ দিলে কি সুন্দর বিরিয়ানি হয়েছে জর্জরা।
তনি সে লাগিয়ে দেব দেখে আমি তাওয়াতে বসায় রাখছি পাতিলটা। ইফতারির সময় হয়ে গেছে গা, কাঁচাই গেছে, ইফতারির সময় হয়ে গেছে। তো সুরাইয়া শরবত রেডি করতেছে, প্লেট বাসন ধুইতেছে। তো আমি সাইড দিয়ে বিরিয়ানি ডাইয়া করতেছি, নাড়া দিতেছি। এই যে বিরিয়ানি হয়ে গেছে, তো বিরিয়ানি আনলাম, আমি নামাইলাম, নামাইয়া প্লেটে প্লেটে বাড়মু। তো সবাই ইফতারির জন্য বসে পড়ছে, আদান দিয়ে দিছে, সবাই পানি নিতে আছে। প্রথম সুরাইয়া নর্মাল পানি নিছে, তো সবাই শরবত খাইব। তা আমার ননাসের ছেলে, এই যে এই রমজানের সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সব কিছু মিলাই দেয়। তো আজকে ভাবছিলাম কি ইফতারি করবো, তো সুরাই সুনা কইতেছে আম্মু আজকে বিরিয়ানি রান্না করো, তো আল্লাহ মিলাই দিছেন। এন বাঙ্গি আছে আর খেজুর আছে, তো সারাদিন রোজা রাখা কোন দিকে ভিডিও করতে ভালো লাগে না, শৈলো অন কাহি লই যা অনেক খারাপ লাগে। তো ভিডিও করতে যে অনেক কষ্ট লাগে, সব আপুরা বাইয়ারে জানে ভিডিও করতে কত কষ্ট লাগে যে। তো আমি বেশি কিছু ব্লগ দেখাইতে পারি না, রান্নাটা ইফতারিটা করি যে আর ইফতারির আয়োজনটা করি এটাই দেখি দেখাই, তো আর বেশি কিছু দেখাই না। তো আল্লাহ যদি বাঁচায় তো রোজা গেলে সব কিছু ব্লগ আস্তে আস্তে দেখামো, সবাই সবার সাথে শেয়ার করবো। তো রোজা রাখা অত কিছু করণ জানা শরীর কাহি লইয়ে যায়। তো আমি আবার ক্যামেরাটা দূরে রাখছি, তো ক্যামেরা ওয়ান করে আমি শরবত খাইয়া নিছি, ইফতারি বাঙিয়া নিছি, আবার বিরিয়ানিও খাইছি আমি ক্যামেরা বন্ধ করে, আবার ক্যামেরা চালু করছি। তা আমি যদি কিছু কোনো কথা ভুল করি আপুরা বাইয়ারা সবাই কিন্তু আমার ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটি অন করবেন, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো দেখে নিতে পারবেন। আর আপনাকে বন্ধুকে মাঝে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিবেন। তো ফারবেসের বাবারে কইছিলাম কোনো তরকারি ভালো লাগে না, মাছও ভালো লাগে না মুখে, মুখ সিদ্ধ হয়ে থাকে সারাদিন রোজা রাখিয়া। তো ডাটা শাক আনল, তো ফারবেসের বাবা ডাটা শাক আনছে 12টা বাজে। তো এটি বসে বসে আমি বাঁচতেছি, তো এটি ভোর রাতে লেগে রান্না করবো। তো আবার কইছিল আমার বাইর বউ চাপা সুটকি ভর্তা করতো, তো সেবা সুটকি ভর্তা করবো। তো অল্প করে ভোর রাতে ভাত খাই, শাক পাতা দিয়ে পরে দুধ আছে কলা আছে এটি দিয়ে খাই। তো দুধ দিয়ে কলা দিয়ে খাইলে আর কিছু লাগে না আমার, অল্প করে ভাত খাই, অন্য কিছু দিয়া পরে দুধ দিয়ে কলা দিয়ে খাই। তো শাকটি বাসা শেষ হয়েছে গা, আমি দুইয়া নিতেছি, শাকের ভিতরে অনেক বালু। কালকে জ্বর হয়েছে রাত্রের বেলা আর কয়েকটা বৃষ্টি পড়ছে রাত্রে। আমাদের ফাঁকের ঘর যে টিনের ঘর, তো টিনের উপরে বৃষ্টি পড়ে, শব্দ শোনা যায়, আর বাতাসে আমাদের বারিন্দা বালু দিয়ে অনেক বইরা গেছে গা। তো শাক ধোয়া শেষ হয়েছে গা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি। তো পুঁটি মাছের শুটকি ছিল এটি ইয়ে হয়ে গেছে গা, অনেকদিন হয়ে গেছে গা, ছাতাই গেছে গা। তো এটি আমি ভালো মতন বাজ্যা সিদ্ধ করে আনিছি, গরম পানি দিয়া ভালো মতন ধুয়ে আনিছি। তো তেলে বাজ্যা লইছি, শুটকি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিছি, আল্লাবন দিয়ে দিছি, গোটা কাঁচামরিচ দিয়ে দিছি, আর এক চামচ শুকনা মরিচ দিয়ে দিছি, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিছি এক চামচ, ধনিয়ার গুঁড়া দিছি এক চামচ,
তো পানি দিয়ে দিছি, নাড়া দিয়ে দিতেছি। তো ইফতারির পরে নামাজ পড়ে বয়সটা দেই, তো শরীরটা অনেক কাহিল লাগে। তো মানে বুঝলাম আজকে ভিডিও আপলোড করবো না, তো ভাবলাম আপুগের সাথে ভাইয়ের সাথে যাও ভিডিওটা শেয়ার করি। তো শুটকিটা কষানি হয়ে গেছে গা, ডাটা শাকি দিয়ে দিছি, সাথে চার পাঁচটা আলু দিছি, ছোটো ছোটো আলু। তো ডাটা শাক ওখান থেকে আমি পানি দিই নাই, এমএ অনেক পানি উঠে গেছে গা, তো আমি আর ডাটা শাকও পানি দিই না, এই পানি দেয় ডাটা শাকটা হয়ে যাইব। তো শুকনা শুকনা করে রান্না করবো। তো পারবেছে আর সুরাইয়া আর রোজা রাখিয়া অনেক কাহিল হয়ে আছে গা, এগো চেহারার দিকে তাকান যায় না। ছোটো সময় যদি রোজা না রাখে, বড় হলে কোন থেকে রোজা রাখতে পারে না। তো শুরু থাকতে অভ্যেস করতো রোজা রাখিয়া। ডাটা শাকটা হয়ে গেছে, অল্প একটু পানি আছে, এটা শুকাই যাই গা, শুকাইলাম আমি, এই পানিটা রাখবো না। মুড়ি আনছিলাম যে মুড়ি শেষ হয়েছে গা, তো আজকে আবার খারাপ সরকার মুড়ি আনছে 1 কেজি। তো এটা আমি বই মডাইলা নিতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আমার তো